এশিয়া কাপের সুপার ফোরের সর্বশেষ ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মেইন টিমের অনেকগুলো প্লেয়ার না থাকলেও তারা হারাতে সক্ষম হয়েছে ভারতকে। বর্তমান পারফরমেন্স অনুযায়ী ভারত বাংলাদেশের চেয়ে শক্তিশালী দল হলেও তারা জিততে পারেনি টাইগারদের সাথে। ভারতকে হারানোয় বাংলাদেশের প্রশংসায় মেতেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার। তিনি জানান, ভারতের এই পরাজয়ে অনেক পাকিস্তানি খুশি হয়েছে। নিজের ইউটিউব চ্যানেলে ভারতের এই পরাজয়কে লজ্জাজনক বলেও মন্তব্য করেন শোয়েব আখতার। তিনি বলেন, ভারত কাদের কাছে ম্যাচ হেরেছে? বাংলাদেশের কাছে, যাদের ভারতে চির প্রতিদ্বন্দ্বী বলা না গেলেও প্রতিদ্বন্দ্বী বলাই যায়। ভারতের জন্য এটি লজ্জাজনক হার। লোকজন পাকিস্তানের সমালোচনা করে বলছে পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হেরেছে, কিন্তু এবার ভারতও তো বাংলাদেশের কাছে হেরেছে। তিনি আরও বলেন, বাংলাদেশও ভালো দল, বিশ্বমঞ্চে বড় বড় দেশকে চ্যালেঞ্জ জানায় তারা। এতে কিছুটা শান্তি হয়তো আমার মতো অন্য পাকিস্তানিরাও পাচ্ছে, ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারলো। ভারত এত বড় দল হয়েও বাংলাদেশের কাছে হেরেছে, তারাও কিন্তু ভালো খেলেছে, কিন্তু তাদের ভালো খেলাটা কোনো কাজে লাগেনি। শেষ পর্যন্ত বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হয়। তারা জানিয়ে দিয়েছে যে বিশ্বকাপে আমরাও আছি। প্রিয় দর্শক, শোয়েব আখতারের কথাগুলোকে আপনাদের কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হচ্ছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।